বন্ধুরা, বায়োলজি ক্লাসরুমে সবাইকে স্বাগত। আমরা গত কয়েকটা ভিডিও ধরে আলোচনা করেছি অ্যান্টিজেন কি এবং অ্যান্টিজেনের বৈশিষ্ট্য কি। আজ এই ভিডিওটিতে আমরা যে বিষয়টির উপরে আলোকপাত করব সেটি হচ্ছে অ্যান্টিজেনের প্রকারভেদ, অর্থাৎ অ্যান্টিজেন কত রকমের হয়। একেবারে আমরা সরাসরি বিষয়টাতেই চলে আসছি। অ্যান্টিজেনকে প্রথমে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটিকে বলা হচ্ছে এক্সোজেনাস, আর একটিকে বলা হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেন। ঠিক আছে, আমরা আসছি যে এই এক্সোজেনাস অ্যান্টিজেন আর এন্ডোজেনাস অ্যান্টিজেনটা কি। দেখো, আমি যদি এই নামটাকে বিশ্লেষণ করি তাহলে দেখো এক্সো আর জেনাস হচ্ছে জেনারেট, বা GENERATE জেনারেট। এক্সো মানে কি? এক্সো মানে হচ্ছে বাহির, জেনারেট মানে উৎপন্ন হওয়া। ঠিক আছে, তাহলে এক্সো মানে হচ্ছে বাহির আর জেনারেট মানে উৎপন্ন হওয়া। তাহলে এক্সোজেনাস মানে কি? বাহিরে উৎপন্ন হওয়া। অথবা বলতে পারি যে যে সমস্ত অ্যান্টিজেন প্রাণী দেহের বাইরে উৎপন্ন হবে, প্রাণীদেহের বাইরে উৎপন্ন হয়, তাদের বলা হবে এক্সোজেনাস অ্যান্টিজেন। ঠিক আছে, আমি এর নামটা থেকেই সংজ্ঞাটা বলে দিলাম যে সমস্ত অ্যান্টিজেন প্রাণীদেহের বাইরে উৎপন্ন হয় তারা হচ্ছে এক্সোজেনাস অ্যান্টিজেন। তো আমি যদি উদাহরণ দিই যে পরাগরেণু, আমাদের অনেকে অ্যালার্জি সৃষ্টি করে, এই পরাগরেণু কি প্রাণীদেহের মধ্যে উৎপন্ন হয়? না। তাহলে পরাগরেণু হচ্ছে এক্সোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ। তারপরে যদি আমি বলি যে আমাদের রোগ সৃষ্টিকারী বিভিন্ন যে জীবাণু রয়েছে তারা আমাদের জীবদেহের বাইরে উৎপন্ন হয়, সরি প্রাণীদেহের বাইরে উৎপন্ন হয়, উৎপন্ন হয়ে প্রাণীদেহে প্রবেশ করে রোগ সৃষ্টি করছে, তাহলে এখানে আমার হচ্ছে জীবাণু হচ্ছে এক্সোজেনাস অ্যান্টিজেন। ঠিক আছে, আমি এবার চলে আসছি এন্ডোজেনাস অ্যান্টিজেন, সেটা কীরকম। দেখো, তাহলে আমি যদি এন্ডোজেনাস নামটাকে ভাঙি তাহলে দেখো এন্ডো মানে তাহলে কী হচ্ছে, দুটো শব্দ এন্ডো আর জেনারেট। জেনারেট মানে আমি বলে দিয়েছি উৎপন্ন হওয়া, আর এন্ডো মানে কি? এন্ডো মানে হচ্ছে ভিতর। অর্থাৎ আমরা বলবো যেসব অ্যান্টিজেন প্রাণীদেহের অভ্যন্তরে প্রাণীদেহের ভিতরে উৎপন্ন হয় তাদের বলা হবে এন্ডোজেনাস অ্যান্টিজেন। ঠিক আছে, যেসব অ্যান্টিজেন প্রাণীদেহের এন্ডোতে ভিতরে অভ্যন্তরে উৎপন্ন হয় তাদেরকে বলা হবে এন্ডোজেনাস অ্যান্টিজেন। ঠিক আছে, এই এন্ডোজেনাস অ্যান্টিজেনকে আবার ভাগ করা হচ্ছে তিনটে ভাগে। ঠিক আছে, তিনটে ভাগ কী কী আসছে? একটাকে বলা হচ্ছে অটোলোগাস অ্যান্টিজেন, অটোজেনিক অ্যান্টিজেন আমরা বলতে পারি। দ্বিতীয় হচ্ছে অ্যালোজেনিক অ্যান্টিজেন, আর তিন নম্বর হচ্ছে জেনোজেনিক অ্যান্টিজেন। ঠিক আছে, তাহলে আমরা এন্ডোজেনাস অ্যান্টিজেনকে তিনটে ভাগে ভাগ করলাম, অটোলোগাস অ্যান্টিজেন, অ্যালোজেনিক অ্যান্টিজেন এবং হচ্ছে
জেনোজেনিক অ্যান্টিজেন। আমরা এবার চলে আসছি যে এই অটোনোগাস অ্যালোজেনিক জেনোজেনিক ব্যাপারটা কি। আমি প্রথমে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, একটা বাইরের উদাহরণ দিয়ে তারপর আমরা চলে আসছি। দেখো, অটোনোগাস বা অটোজেনিক, অটো মানে কি? অটো মানে সেলফ বা নিজ, ঠিক আছে? তো আমি উদাহরণ দিচ্ছি একটা অন্যভাবে, যে ধরো তোমার ফ্যামিলি, তোমার বাবা রয়েছে, তোমার মা রয়েছে, আর তুমি রয়েছ। এটা হচ্ছে তোমার ফ্যামিলি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা বডি, বডির মধ্যে তুমি, বাবা, মা, তিনজন হচ্ছে বডি পার্ট, দেহের অংশ। এখন তুমি তোমার বাবাকে ক্ষতি করবে কি বা মা তোমার ক্ষতি করবে কি? না। তাহলে হচ্ছে বডি পার্ট। এখন যদি কোনো কারণে দেখা গেল যে মায়ের মস্তিষ্ক বিকৃতি করেছে, ব্রেনের ডিফেক্ট হয়েছে, পাগল হয়ে গেছে, তখন দেখবে এই মা তোমাকে মারতে শুরু করে দিয়েছে, গালিগালাজ করতে শুরু করে দিয়েছে। তার মানে কি? মা তখন নর্মাল নেই, মার পরিবর্তন ঘটেছে, ফলে মা কিন্তু এবার তোমার কাছে শত্রু হিসেবে বিবেচিত হচ্ছে, কি তাই তো? তখন মাকে আমরা বলতে পারি যে মা হচ্ছে আমাদের অটোলোগাস অ্যান্টিজেন। বোঝা গেছে না? কেন না? অর্থাৎ দেখো, আমি যদি এবারে আমার অনাক্রমতার দিক থেকে চলে আসি, বায়োলজির দিক থেকে চলে আসি, আমি কী বলতে পারি না, আমাদের দেহ বিভিন্ন উপাদান দ্বারা গঠিত হয় এবং তারা স্বাভাবিক অবস্থায় কেউ অ্যান্টিজেন হিসাবে বা কাজ করে না বা অনাক্রমতাকে উদ্দীপিত করে না। কিন্তু যদি আমাদের শরীরের কোনো উপাদানের পরিবর্তন ঘটে যায়, তখন কি হয়, সে অ্যান্টিজেন হিসাবে কাজ করে, তখন তাকে বলা হয় অটোলোগাস অ্যান্টিজেন, ঠিক আছে? এবার আমি চলে আসছি অ্যালোজেনিক অ্যান্টিজেন, সেটা কি? তাহলে অ্যালো মানে কি? অ্যালো মানে হচ্ছে ডিফারেন্ট, আলাদা। জেনিক মানে উৎপন্ন হওয়া। আমি যদি উদাহরণ দিয়ে বোঝাই যে এটা হচ্ছে বাবা, মা, তুমি রয়েছো, তোমার ফ্যামিলি, তোমার এখানে কাকা রয়েছে, কাকিমা রয়েছে, এবং তোমার খুড়তুতো ভাই রয়েছে, তারাও ফ্যামিলি। তাহলে তোমার যদি টাইটেল রায় হয়, তুমিও রায় ফ্যামিলি, তাহলে এরাও রায় ফ্যামিলি। তাহলে এরা হচ্ছে, আমি বলতে পারি যে একই প্রজাতির অন্তর্গত, একই প্রজাতির অন্তর্গত দুটো ফ্যামিলি মানে হচ্ছে দুটো জীব, এরা একটা জীব, এরা একটা জীব। এবার দেখো কী হয় না, বিষয় বেশ, এখন স্বাভাবিক অবস্থায় তোমার সঙ্গে কাকা বা বাবা বা মায়ের সঙ্গে তোমাদের কাকার তো ভাই বা কাকিমার কোনো শত্রুতা নেই। কী হয় না, মাঝে মাঝে আমাদের বিভিন্ন কারণে সম্পর্ক নিয়ে দেখা গেল যে এই কাকা এসে তোমার বাবাকে মারধর করছে। তাহলে বাবা তোমার বাবার কাছে বা তোমাদের ফ্যামিলির কাছে কাকা কী হলো? শত্রু, হ্যাঁ কি না? ঠিক, আমি তো উদাহরণটা দিই যে তাহলে এখানে কী হলো, দুটো জীব একই প্রজাতির, একই প্রজাতি, রায় ফ্যামিলি মানে দুটো একই প্রজাতির দুটো জীব, কী করছে না, একজনের উপাদান আরেকজনের ক্ষেত্রে, কাকা আরেকজনের ক্ষেত্রে, বাবার ক্ষেত্রে কোনো কারণে শত্রুতা হয়ে গেছে, তাহলে অ্যান্টি হিসাবে কাজ করছে। আমি যদি উদাহরণটা দিই, ধরো একজন এ ব্লাড গ্রুপযুক্ত ব্যক্তি, আরেকজন বি ব্লাড গ্রুপযুক্ত ব্যক্তি রয়েছে, দুজনেই মানুষ। আমি যদি এখন বি রক্তকে এর দেহের মধ্যে প্রবেশ করাই, তাহলে কি হবে না, বীর রক্তটি এর ক্ষেত্রে অ্যান্টিজেন হিসেবে কাজ করবে, শত্রু হিসেবে কাজ করবে, কারণ বি অ্যান্টিজেনটা এর মধ্যে নেই, তাই শত্রু হিসেবে কাজ করছে। তখন
বীর অ্যান্টিজেনকে বলা হবে এর ক্ষেত্রে অ্যালোজেনিক অ্যান্টিজেন। তখন এটা কেন কী বলছি, এটা কেন বলছি অ্যালোজেনিক অ্যান্টিজেন। অথবা আমি যদি এবারে জীবনবিজ্ঞানের ভাষায় চলে আসি তাহলে আমি কী বলবো, বায়োলজির ভাষায় চলে আসি আমরা কী বলবো, আমরা বলবো যে একই প্রজাতির অন্তর্গত দুটি জীবের ক্ষেত্রে যদি একজনের দেহ উপাদান আরেকজনের দেহে প্রবেশ করালে সেটা অ্যান্টিজেন হিসাবে কাজ করে তখন তাকে বলা হবে অ্যালোজেনিক অ্যান্টিজেন। ঠিক আছে, তাহলে বোঝা গেছে নিশ্চয়ই। এখন চলে আসছি জেনোজেনিক অ্যান্টিজেন, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। ধরো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, হঠাৎ করে একটা সাপ তোমার পায়ে কামড়ে দিল, তাহলে সাপের বিষ তোমার ক্ষেত্রে কি হবে অ্যান্টিজেন। এটা তাহলে কি অটোলোগাস অ্যান্টিজেন, অ্যালোজোগাস অ্যান্টিজেন? না, এটা একই জীবদেহের অংশ নয়, সাপ এবং তুমি একই প্রজাতির অন্তর্গত নয়, সাপ এবং তুমি হচ্ছে দুটো আলাদা প্রজাতির অন্তর্গত জীব। তখন সাপের বিষটা তোমার ক্ষেত্রে হচ্ছে জেনোজেনিক অ্যান্টিজেন। অর্থাৎ আমরা বলতে পারি যে বিবর্তনগতভাবে সম্পর্কযুক্ত নয় এরকম দুটো আলাদা প্রজাতির জীবের ক্ষেত্রে যখন একটা দেহ উপাদান একটা দেহে আরেকটা জীবের ক্ষেত্রে আরেকটা বিবর্তনগত দু সম্পর্কের জীবের ক্ষেত্রে যখন সেটা অ্যান্টিজেন হিসেবে কাজ করবে তখন তাকে বলা হবে জেনোজেনিক অ্যান্টিজেন। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের অ্যান্টিজেনের প্রকারভেদ নিয়ে আলোচনা। আমরা পরের ভিডিওতে এরকম অনাক্রম্যতন্ত্রের আরও বিষয় নিয়ে আলোচনা করব। আর এই প্রসঙ্গে একটু বলা যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই করে সাবস্ক্রাইব করো।